ভারতের বিজেপি নেত্রী নুপুর শর্মার আপত্তিকর মন্তব্যে উত্তাল পুরা ভারত সহ গোটা বিশ্ব। এরই মধ্যে ভারতের সরকারি সহ অর্ধশতাধিক ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে। ভারতের বিজেপি নেত্রী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এক অবমাননাকর মন্তব্যের জেরে দেশটির সরকারি বেসরকারি সহ প্রায় 72টির বেশি ওয়েবসাইটে সাইবার হামলা করা হয়েছে। গত সোমবার 13 জুন এক প্রতিবেদনে টাইমস অফ ইন্ডিয়া জানায়, ড্রাগন ফোর্স মালয়েশিয়া নামক একটি সাইবার গ্রুপের সদস্যরা এ হামলা করেছে। এ গ্রুপে 13,000-এর বেশি সদস্য রয়েছে। এর আগেও তারা ভারতীয় একটি ওয়েবসাইটের ব্যাংক ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা করেছিল বলে ইঙ্গিত দিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। অডিও এবং বার্তার মাধ্যমে হ্যাকাররা সবকটি ওয়েবসাইটে একটি কমন বার্তা পাঠিয়েছেন। বার্তাটি হচ্ছে, আপনার জন্য আপনার ধর্ম এবং আমার জন্য আমার ধর্ম। কেমন লাগলো তা জানিয়ে কমেন্ট করুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন খবরাখবর পেতে। ধন্যবাদ সবাইকে। আসসালাম।